এভাবেই একে একে ভেঙে ফেলা হচ্ছে নগরীর শেষ এলাকার রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান। দুই দশকে প্রভাবশালীদের ছত্রছায়ায় একে একে মুদির দোকান, কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, হোটেল সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে। দিন যত গেছে ততই দখল হয়েছে বেশিরভাগ জায়গা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরে যাওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কোনো ধরনের কর্ণপাত করেননি দোকানদাররা। চোখের সামনে নিজের দোকান ভেঙে ফেলতে দেখে ও মালামাল বের করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বারবার নোটিশ দেওয়ার পরও দোকান মালিকরা সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।